হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্মাইলি ভিউর তরফ থেকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ দেখতেই পাচ্ছ বাইরে একদম রোদ ঝলমল করছে, তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখতেই পারলে বাইরে কোনো ঝকঝকে লেগেছে, আজকে কোনো পিকনিক দিন, আজকে সেরকম কিছু নেই, লিখলে আজ আরতি হবে। সকালে রাতে যখন আরতি হয় ওখানেই আরতি হবে, বাকি খাওয়া দাওয়া ভোগ যেরকম চলতে থাকে কন্টিনিউ, এখন 6-7 দিন সেরকম চলবে। তো তোমরা যদি আমার ব্লগে অন্য কোনো নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো পুরোপুরি দেওয়ার জন্য। আর বাকি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাকি আমি চেষ্টা করছি নতুন, তোমরা সাপোর্ট করো, তোমরা জানাচ্ছো না, তোমরা কিছু বলছো না, আমি বুঝতেই পারছি না আমি ঠিক মতন বানাতে পারছি কিনা, আমার ব্লগ চলছে কিনা, তবু আমাকে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক 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 দামি। দেখতে থাকো আমার ভিডিও, পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট টাইম দেখো। আর যদি আমার ভিডিওতে তোমাদের নতুন কিছু অ্যাড করার থাকে বা তোমাদের মনে হয় যে আমার ভিডিওতে আমি এরকম কিছু একটা দিই, তো অবশ্যই জানি। তো চলো লেটস গো। এইবার ভাই গণ্যজিকে সকালবেলায় দুধ আর কলা দিচ্ছে। আমরা সকালবেলা চা বিস্কুট খেয়েছি, তো মাঝে মাঝে গণ্যজিকে চা বিস্কুট দেওয়া হয়, কিন্তু আজ ওনাকে দুধ আর কলা দেওয়া হয়েছে। তো এরপর আর সেরকম কোনো কাজ নেই, ওনার সারাদিন বিশ্রাম। বাকি যারা ভক্তরা বা দর্শনরা যারা দর্শন করতে আসে, ভক্তরা আসে পুজো টুজো দিয়ে যায়, সেটা সারাদিন জন্য ওনার গেট খোলা থাকে। এমনি সারাদিন আমাদের খাওয়া দাওয়া যেরকম একটা থাকে সেরকমই। তো এরপরেই আমাদের লাইট অফ হয়ে গেছিলো, তো আমরা কোনো মানে খুব একটা খারাপ ব্যাপার হয়েছিল। তো যাই হোক করে সন্ধ্যাবেলার আরতিতে আমাদের কারেন্টটা চলে এসেছিলো। তো তোমাদের আর সেরকম কিছু না দিকে ডাইরেক্ট তোমাদের আমি সন্ধ্যাবেলার আরতিটাই দেখাবো, যেখানটা তোমরা দেখতে পারবে। তারপরে তো তোমরা দেখো কীভাবে আমরা সন্ধ্যাবেলা আরতি করি, যেমন
ব্যাপার হয়েছে, ব্যাপারটা হয়েছে সকাল থেকে এতবার কারেন্ট অফ হয়েছে যে আমরা ঠিকভাবে ওনার পূজা বা ঠিকভাবে ওনার কোনো কাজই করতে পারিনি। অনেক কষ্টে আমরা ভোগের পর্বটা সেরেছি, সেটা আবার প্রদীপ মোমবাতি জ্বালিয়ে। তো আজকে ওনার ভোগে ছিল জর্দা ফুলে, যেটা সবাইকে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশী বা যারা ভক্তরা এসেছিলো সবাইকেই দেওয়া হয়েছিল। তো আমরা চেষ্টা করছি যাতে পরের বারগুলো ঠিকঠাক করে আমি ভিডিও করে তোমাদের সব জানাতে পারি, এর জন্য খুবই আমি দুঃখিত। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করে, এখন আমাদের গানুজি শোয়ার টাইম। তো খুব তাড়াতাড়ি তোমাদের আবার ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।